সাদাকা করার চাইতে কর্জ দেওয়া কি কষ্ট কম না বেশি? সাদাকা করলে ওই টাকা পাওয়ার আশা থাকে, কিন্তু কর্জ দিলে এ দক্ষিণ পাশে যদি আর বাড়ি হয় খালি চাই থাকবেন বারিন্দায় বয়া যে কবে দিবি রে না। এই যে ইন্তেজার তাই কষ্ট সাদাকা করার চাইতেও কর্জের ভেতরে বেশি। এই কারণে কাউকে যদি কেউ কিছু কর্জ দেয় সব কম না সব বেশি। তবে আরবিতে একটা প্রবাদ আছে, আমরা তো কর্জ দেওয়া হাদিসে বলে ফজিলত বেশি, আরবিতে একটা প্রবাদ আছে ইন্নাল কর্জা মিকরাজুল মাহাব্বা। আরবরা বলে তার কর্জ দিলে মহাব্বত শেষ হয়ে যায়, কাজে লেগে যায় কর্জ দিলে পরে টাইম মতো ফেরত দেয় না, যে নেওয়ার সময় যত সুন্দর সুন্দর কথা কয় দেওয়ার সময় অত সুন্দর সুন্দর কথা কয় না, নেওয়ার সময় মনে করে যে ইনকাম করছে আর দেওয়ার সময় মনে করে যে নিজের কামাই করাটা মনে হয় যেন যে দিয়ে দিচ্ছি, এরকম একটা ভাব যে কর্জ নেয় ফেরত দেওয়ার সময় তার ভেতরে মনে হয় যেন পাওয়া যায়, ঠিক না? ওয়াদা খেলাফি না করা, তার কর্জ নিলে টাইম মতো ফেরত দেওয়া, উত্তম তরিকায় ফেরত দেওয়া, কিছু বাড়াইয়া দেওয়া, কিন্তু চাইয়া যদি কেউ বেশি নেয় তাহলে সুদ হয়ে যায়। বাহার হাল যদি কেউ ধার কর্জ দেয় তাহলে এটা তো একটা আহাম ইবাদত, এই ইবাদতটা যদি সমাজে চালু থাকে তাহলে সমাজের ভিক্ষাবৃত্তি বন্ধ হয়ে যায়, মুসিবতের সময় একে অপরের পাশে দাঁড়ানোর রহমের সুন্নতের আমল জারি হয়ে যায়, সমাজে শৃঙ্খলা এসে যায়। আর কেউ যদি কারোর বিপদে কাজে লেগে যায় তো তার কাছে সে ঋণী হয়ে যায়, যে সহযোগিতা করে তার কাছে ঋণী হয়ে যায়, ঋণী হয়ে গেলে মহাব্বত বেড়ে যায়। এটা একটা সুন্দর একটা আমল। যেমন মনে করেন আপনার 1 লক্ষ টাকা ইনকাম আছে, তার 50,000 টাকা খরচ আছে, 50,000 টাকা প্রতি মাসে আপনার থাকে, মনে মনে এরকম একটা নিয়ত করা 5,000 টাকা কর্জ পাস রেখে দিলাম, আল্লাহর কোনো বান্দা যদি তার চায় দিব, এরকম যদি কেউ করে অনেক বড় এক দামি ইবাদত। কিছু কিছু মানুষ আছে ধন অনেক আছে, তার ধন দিয়া জাতির কোনো উপকার হয় না, হাত্তা কি বিবি বাচ্চারেও খাওয়ায় না, আছে না কিছু জাকাতও দেয় না, ভালো বাজার করেও খায় না, নিজেও খায় না, ছেলে মেয়েরও খাওয়ায় না, এমনকি কাউরে ধার কর্জও দেয় না, খালি জমায় আর জমায়, খালি জমায় আর জমায়। কি হয়, সে মরে যাওয়ার পরে তার টাকা দিয়া মানুষ কাজানা রাই করে, তার ছেলেরাই ঝগড়া বিবাদ করে, তার মাল উপকার হয় না, এরকম মানুষকে বখিল বলা হয়। বখিল বখিল লা ইয়াদখুলুল জান্নাহ, বখিল জান্নাতে যাবে না। একটা মারাত্মক রকমের দোষ বখলের দোষ। এজন্য বখল যেন না আসে, আর আমার মাল আপনার মাল যেন পরের উপকারও হয়। এজন্য যে সকল ইবাদতের মাধ্যমে মালি ইবাদত করতে হয় তার ভেতরে জাকাত সাদকা কর্জ একটা আমল, জাকাত সাদকা যেরকম ফেতরা সাদকা এটা যেরকম একটা নেক আমল, কাউকে ধার দেওয়া এটাও একটা, বলেন এটাও একটা, এটাও একটা নেক আমল, ছোট নেক আমল না বড় নেক আমল। এখন আমরা আমাদের প্রতিবেশীকে ধার দেই না বিদায়, সে ধার আনে গ্রামীণ ব্যাংক নামক সুদি আস্তানা থেকে, কি কথা বলেন না কেন আনতেছে না,
সে সুদ সহকারে ঋণ গ্রহণ করতেছে বিপদে পড়ে ঋণ গ্রহণ করতেছে এই গ্রামে যদি এমন কোন জমা মাল রাখনেওয়ালা থাকে যার কাছে মাল ছিল ইচ্ছা করলে সে 20% 10% টাকা দিয়ে মানুষের এই হেল্পগুলা করতে পারত করে নাই ময়দানে মাহশারে কারণের কাতারে দাঁড় করায় তাকে জিজ্ঞাসা করবে এই কিরে দিছিলাম তো আমি এটি তোর ছিল না আমারই ছিল দিতে বললি না জিজ্ঞাসাবাদ এটা একটা আমল যারা কর্জ নেয় তাদের স্বভাব খারাপ হয় টাইম মতো ফেরত দেয় না আর যাদের বখল غالب থাকে ওরা চেহারা দেখলেই বুঝে যে কে টাকা চাইতে আইছে তো হেরে দেখলেই আর কথা কয় না ভাব দেখলেই বুঝে যায় আমার আব্বার কাছে গল্প শুনছি আমাদের এলাকার এক আমার এক দাদা লাগে সম্পর্কে এরকম আমার আব্বা এটা শুনাইতেছিল আমাকে তার গীবত করার জন্য না শিখাইবার জন্য যে মানুষকে এই তালিম দিবা এরকম জোর যেন কারোর ভিতরে না হয় জানো তোমার ওই যে পাড়ার যে দাদা হের খাসি লোক কি জানো জ্ঞান কিছে হে ধনী না গরিব সে তো জমিদার বাবু তার তো সম্পদের অভাব নাই সম্পদের তো অভাব নাই কিন্তু হে কেমন জানো যদি কোনো গরিব মানুষ দেখে যে হের দিকে যাইতেছে আর যদি ভাবে বুঝে যে কিছু চাইতে পারে তো আগেই কয় কিরে আব্দুল সালাম কালকের থেকে তোরে তালাশ করতেছি 500 টাকা দরকার ছিল আগেই হে যাওয়ার আগেই আরে কয় 500 টাকা দরকার ছিল তোরে খুঁজতেছি তোর কাছে যাম হে মিয়া তো চাইব কি ছাইরে দে মা এন্দাবাসি কি করলাম কি হইলো হায় হায় কার কাছে চাইতেছিলাম উল্টা আমারে বিপদে ফেলাইলো এই যে খাসলাত গুলো খুব নিকৃষ্ট খাসলাত ওয়াসআত এটা আল্লাহ পাকের দান এটাকে রহমত মানুষের উপরে কইরা ওয়াসআতের মূল্যায়ন করা ধার কর্জ দেওয়া আল্লাহ তাআলা বলেন ফেরেশতারা রে আমার এ বান্দার কি নেক আমল শর্ট করছে নি কয় হং দেখ আমার বান্দার আমল নামার ভেতরে এমন কোন আমল নি খোঁজা পাও যার দ্বারা আমার বান্দা কি বাহানায় আমার জান্নাতে দেওয়ান যায় আমার মাগফিরাত বান্দাকে কোন যায় কোন ভালো আমল ভালো কোন সিফাত ভালো কোন কাজ আমার বান্দার আছে নি দেখোস না ফেরেশতারা ফেরেশতারা কয় পাইছি আল্লাহ পাইছি একটা সিফাত পাইছি আল্লাহ কি সিফাত তোমার এই বান্দা তো মানে কিছু মানুষ এটা কিছু মানুষ না দুনিয়ার অধিকাংশ মানুষের হালাত হলো কেউ যদি দুনিয়াদার হয়ে যায় তো তার দিনদারি হারায় এটা অধিকাংশ মানুষের এটা হালত কারণ দখলে যখন মাল আইসা যায় তখন তার ইবাদত ছিটা যায় মালের টেনশনে টাকার টেনশনে টাকা পাহারা দিতে যায় ইবাদতের পাহারা ভুলে যায় সুখে থাকলে ভূতে খিলা একটা কথা আছে না হ্যাঁ কি বিপদের দিনে আল্লাহরে ডাকে বেশি মানুষ অভাবে থাকলে আল্লাহ বিল্লাহ বেশি করে বেশি সুখে থাকলে তখন সুখের মানে আনন্দ উল্লাসে রব ভুলে যায় এই যে এই লোকটার হালাত এই লোকটার অনেক মাল অনেক টাকা পয়সা তো তার দিনদারি রক্ষার মওকা তার হইতেছে না ইবাদত কম দুনিয়া যে বেশি কিন্তু ক্ষমার জন্য একটা গুণ তার বাহানা হয়ে গেছে ফেরেশতারা বলে আল্লাহ তোমার বান্দার এই একটা গুণ আছে এলাকায় অভাবী মানুষদেরকে সে ঋণ দান করত ঋণ দিত দার কর্জ দিত সে যে মানুষদেরকে ধার কর্জ দিত খাতায় লেখা রাখত
কিন্তু তার ম্যানেজার কে বলতো সাবধান ধন দৌলত আল্লাহর দান আল্লাহর দেয়া ধন মানুষের উপকারের জন্য একটু ইনভেস্ট করে রাখছে যার টাকা ফেরত দেওয়ার ক্ষমতা আছে কিন্তু তারপরেও ইচ্ছে করে দেয় না এমন দুর্যোগ কারোর ভেতরে পাও তারপরেও ওই দোষী লোকটার সাথে কখনো দুর্ব্যবহার করবা না টাকা দেয় না বলে বরং তো সে যদি দিতে অস্বীকার করে তো তাকে আগামী ডেট দিয়ে সুন্দর কথা বইলে আসবা আর যদি আমার কাছ থেকে ঋণ গ্রহণকারী কোনো বান্দাকে দুঃখের হালতে দেখতে পাও তাহলে তার কাছে টাকা চাইবাই না বরং তো তাকে ক্ষমা করে দিয়ে আসবা বলবা আপনি তো অভাবে আছেন কষ্ট আছেন যদিও আমার মনিব আপনার কাছে টাকা পায় উনি বলছে এটা মাপ এটা বলে দিয়ে আসবা ধার কর্জ নেনেওয়ালা যদি অভাবী হয় তারে ক্ষমা করে দিবা আর যদি সচ্ছল হয় ইচ্ছে করেও ফেরত না দেয় তারপরেও দুর্ব্যবহার করবা না আর রহমের আচরণ করবা ফেরেশতারা এ বর্ণনা আল্লাহর কাছে দিলে আল্লাহ কয় আমার যে বান্দাটা নেক কাজ তার কমই থাক কিন্তু আমার যে বান্দাটা আমার আর একটা বান্দার পরে রহম করতো বলো না ফেরেশতারা আমি যদি আজকে আমার এই বান্দাকে রহম না করি আমার রহমান রহিম নামের ইজ্জত তো থাকে না আমার বান্দা বান্দাদের পরে রহম করতো আমি আল্লাহ রহম করে আমার বান্দাকে আজকে মাফ করে দিলাম মাফ করে দিলাম বান্দার ছোটখাটো কিছু সিফাত অনেক সময় এত মাহমুদ হয়ে যায় প্রশংসিত হয়ে যায় ওর বদলতে আল্লাহ তাআলা বান্দার কিছুনের গুনাহ মাফ করে দেয় নেক আমল কম হলেও আল্লাহ তাআলা বান্দাকে জান্নাত দিয়ে দেয় মাগফিরাত দিয়ে দেয় নেক আমল একজনের কম কিন্তু তার স্বভাব হলো নেক কাজের সাথে সময় কাটায় বেশি নিজের নেক কম কিন্তু নেক কাজ কম কিন্তু নেককারকে ভালোবাসি একটু বেশি বাস এটাও কারণ হইতে পারে